সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে উঠেছে গাজীপুর। জাহাঙ্গীরের অভিযোগ, নির্বাচন থেকে সরে যেতে তাকে নানামুখী চাপ দেওয়া হচ্ছে। জবাবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, জাহাঙ্গীরের সব অভিযোগই ভিত্তিহীন। আর স্বতন্ত্র প্রার্থী বিএনপি পরিবারের সদস্য সরকার শাহনূর ইসলাম বলছেন, ইসির প্রতি আস্থা আছে তার। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র হয়েছে, কিন্তু গত 3 বছরে আমি দায়িত্ব পালন করার পরও দেখা গেছে আমাকে হঠাৎ করে একদিন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই বরখাস্তের জন্য আমাকে মেয়রের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটা প্রায় 18 মাস এখন চলে গেছে। 2013 সালের নির্বাচনের আগেও তিনি নিজে একটি নামকরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কাউকে না জানিয়ে, আর খবর রটিয়ে দিয়েছিলেন যে তাকে কিডন্যাপ করা হয়েছে। এই কিডন্যাপ শব্দটি তার মুখে সবসময় চলে আসে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইতিমধ্যে আগামী যে 5 সিটি নির্বাচন হতে যাচ্ছে তাকে কেন্দ্র করে একের পর এক বেরুল সৃষ্টি হচ্ছে। তার ভিতরে অন্যতম রয়েছেন গাজীপুর সিটি নির্বাচন। গাজীপুর সিটি নির্বাচনে যে সাবেক মেয়র ছিলেন তিনি এবার অবশেষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেছেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটতেছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকে সেই ভিডিওটি। মূল কিছু এমন কিছু টপিক দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখলে আসলে বুঝতে পারবেন সেখানে কী হতে যাচ্ছে বা কী সামনে কী হবে। যথাযথ সামনে কী হবে এরকমের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যথাযথ কথা না বাড়িয়ে আমরা পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের পাল্টাপাল্টি অভিযোগে সরগরম হয়ে উঠেছে গাজীপুর। জাহাঙ্গীরের অভিযোগ, নির্বাচন থেকে সরে যেতে তাকে নানামুখী চাপ দেওয়া হচ্ছে। জবাবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন, জাহাঙ্গীরের সব অভিযোগই ভিত্তিহীন। আর স্বতন্ত্র প্রার্থী বিএনপি পরিবারের সদস্য সরকার শাহনূর ইসলাম বলছেন, ইসির প্রতি আস্থা আছে তার। গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খানকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে বিদ্রোহী জাহাঙ্গীর আলম। দুই প্রার্থী যার যার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, আলোচনায় অংশ নিচ্ছেন, যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও। নির্বাচন থেকে সরে যেতে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করে জাহাঙ্গীর বলছেন, এসবের পেছনে কলকাঠি নাড়ছেন আজমতুল্লাহ। আমাকে যদি দুনিয়া থেকে সরায় দেওয়া যায় অথবা আমাকে গুম করলে যারা লাভবান হবে, যারা আমাকে মেয়র পদ থেকে সরিয়ে লাভবান হয়েছে, তারাই তো এই কাজটা করতে পারে। সেই হিসাবে আমি বলেছি, আমার নগরবাসীকে বলছি, আপনারা সজাগ থাকবেন। আমার এবং আমার পরিবারের উপরে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আমার এই শহরের উপরে গাজীপুর সিটি কর্পোরেশন যে ক্ষতি করেছে, ভবিষ্যৎ যেন সেটা না করতে পারে। জাহাঙ্গীরের অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ বলছেন, অভিযোগ কিংবা কিডন্যাপ হওয়ার সংখ্যা প্রকাশ করা তার পুরনো নাটকেরই অংশ। 2013 সালের নির্বাচনের আগেও তিনি নিজে একটি নামকরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কাউকে না জানিয়ে, আর খবর রটিয়ে দিয়েছিলেন যে তাকে কিডন্যাপ করা হয়েছে। তো এই কিডন্যাপ শব্দটি তার মুখে সবসময় চলে আসছে। হঠাৎ করে নিজে নিজে লুকিয়ে যে সরকারের উপর কোনো ধরনের মিথ্যাচার না করতে পারে, সেই জন্য তার নিরাপত্তা নেওয়ার জন্য আমি ডিবিসির মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানাই। আওয়ামী লীগের দুই প্রার্থীর দ্বন্দ্বে বাড়তি সুবিধায় বিএনপি পরিবারের সরকার শাহনূর ইসলাম। আজকে পর্যন্ত সরকারের নির্বাচন কমিশনের উপর এখন পর্যন্ত আমার আস্থা আছে। বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা বড় জনগোষ্ঠী আছে, তাদেরও ভোট দান করার একটা অধিকার আছে। তাদের সাথে কথা বলি আমি নির্বাচনটাতে অংশগ্রহণ করেছি। গাজীপুর সিটি নির্বাচনে ভোট হবে আগামী 25শে মে। আপনারা জানেন আমি গত 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র হয়েছি, কিন্তু গত 3 বছরে আমি দায়িত্ব পালন করার পরও দেখা গেছে আমাকে হঠাৎ করে একদিন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই বরখাস্তের জন্য আমাকে মেয়রের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটা প্রায় 18 মাস এখন চলে গেছে। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সর্বোচ্চ আদালতে আমি গিয়েছি। আদালতে যাওয়ার পরে যেটা শুনানির পরে তারা বলেছে 3-3 বার রায়ের ডেট দেওয়া হয়েছে, 28 তারিখ এবং 30 তারিখ এবং 4 তারিখ। সেই রায়ের ডেট গুলো এসে বিচারক সেই রায়ের থেকে সরে গেছে। মানুষ তো সর্বোচ্চ জায়গা, শেষ জায়গা হচ্ছে তার আশ্রয়স্থল, আইনের মাধ্যমে একটা সমাধান। যে দেশ স্বাধীন হলো 9 মাসে, সেই দেশে একটা আমাকে মন্ত্রণালয়ের একটা ভুয়া চিঠি, একটা মিথ্যা চিঠি,
যে চিঠির মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের কোন নাগরিকের সিগনেচার এবং যারা এই ভুয়া চিঠি দিয়েছে তারা মন্ত্রণালয়কে লিখিত বলেছে তারা এই চিঠিটা দেয় নাই। তারপরে এই চিঠিটা আজকে 18 মাসে কেউ সমাধান করলো না, এটা তো ন্যায় বিচার হলো না। আমি এখানে গাজীপুর সিটি কর্পোরেশনের যেখানে প্রায় 40 লক্ষ লোক বসবাস করে, যে জায়গায় প্রায় 12 লক্ষ ভোটার আছে, সেখানে একটা চিঠি আজকে 18 মাসে সমাধান হলো না। একটা দেশ স্বাধীন হয়ে গেল 9 মাসে আর একটা চিঠি সমাধান হলো না 18 মাসে। আমি ধৈর্য ধরেছি, আমি আমার নাগরিকরা ধৈর্য ধরেছে। আপনারা জানেন এখানে হাজার হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী প্রজেক্টের মাধ্যমে দিয়েছিল আমাকে। প্রথম পর্যায়ে যে 700 কোটি টাকা দিয়েছিল মন্ত্রণালয়, সেটা লিখেছে আমি 7,500 কোটি টাকা আত্মসাৎ করেছি। যেখানে 700 কোটি টাকার প্রজেক্ট দিয়েছে সরকার, সেখানে 7,400 কোটি টাকা কিভাবে আত্মসাৎ করা হয়? এই যে ভুয়া বানোয়াট একটা কাল্পনিক একটা কাগজ দিয়ে একটা মানুষকে হয়রানি করা, একটা শহরকে ধ্বংস করা, এটা কে দায়িত্ব নিবে? সেই সময় বলছি ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আছে, উনি সত্যটা জানুক, কারণ ওনার কাছে অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমাদের কয়েকজন মানুষ, কতিপয় লোক, তারা হয়তো বা দায়িত্বে আছে, পাওয়ার আছে, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে, যেহেতু করোনা চলছে, এককভাবে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে গাজীপুরের সম্বন্ধে এবং আমার সম্বন্ধে মিথ্যা তথ্য দিয়েছে। সেই জন্য আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি সারাদিন গাজীপুরে থাকি। গাজীপুর নাগরিকরা আমার জানে আমি কতটুকু ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি। সেই হিসাবে আমি বলছি, যারা পাওয়ার নিয়ে গেছেন, দলের বড় সাপোর্ট নিয়ে গেছেন, মার্কা নিয়ে গেছেন, তারা আমার সাথে নির্বাচন করেন, দেখেন জনগণ কি বিচার করে। আমি যদি এখানে কোনো অন্যায় করে থাকি অবশ্যই জনগণ আমার প্রত্যাহার করবে, আর আমি যদি ভালো কিছু করে থাকি সবাই বলছে আমাকে দাঁড়ানোর জন্য। নাগরিকদের এখানে সাপোর্ট চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি, ন্যায় বিচার চাচ্ছি, ন্যায় বিচার। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি ন্যায় বিচারটা না পাই তাহলে একজন নাগরিকরা, সাধারণ নাগরিককে কিভাবে হবে? নেশাকুর, চাঁদাবাজ এবং যারা মিথ্যাবাজী, মিথ্যা বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তারা হয়তো একসময় ক্ষমতার চেয়ে পেয়ে গাজীপুরকে লুটপাট করবে। যারা 50, 60, 70 বছরের বয়সে তারা কিছু করতে পারে না, আগামী কয়েকদিন তারা কিছু করতে পারবে না। সেই হিসাবে আমি এখানে প্রথম পর্যায়ে 800 কিলোমিটার রাস্তা করে দিয়েছি, যেটা এই শহরের মানুষ ভোগ করতেছে। সেই জন্য আমার কাছে আজকে ভোটাররা, আজকে আমার কর্মী হয়েছে ভোটাররা, আজকে তারা ভোট চাচ্ছে। যেখানে ভোটাররা কর্মী হয়ে যায় সেখানে সেই পার্টি ফেল করতে পারে না, সেই পার্টি করা যায়। সেই জন্য আমি সবার সহযোগিতা চাই, আমি এখানে ন্যায়টা প্রতিষ্ঠিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারা মিথ্যা বলেছে তাদের মুখোশটা খুলে যাক, আসেন আপনারা দেখে যান গাজীপুরে এখানে জনগণ কি বলে। এখানে 57টি ওয়ার্ড আছে, প্রায় 12 লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ আছে। যারা আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে এবার আগামী 5 সিটি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বিরল বয়ে যাচ্ছে, বিশেষ করে গাজীপুর সিটি নির্বাচনে। অন্যদিকে বরিশাল সিটি নির্বাচনে যে একটি হট্টগোল ছিল ইতিমধ্যে তার কিছুটা শান্ত প্রকৃতির হয়েছিল, কিন্তু এবার গাজীপুরে গিয়ে যে সাবেক মেয়র রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি তাকে কেন্দ্র করে তিনি এবং তার মা একসাথে মনোনয়ন জমা দিয়েছেন এবং একসাথেই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর বিরুদ্ধে গিয়ে নৌকার যে প্রার্থী রয়েছেন তিনি এবার বিরক্ষল প্রকট সৃষ্টি করতেছেন তাদের বিরুদ্ধে নাকি, এরকমটা অভিযোগ তুলেছেন তিনি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কোনো মতামত থাকলে সে মেয়রকে উদ্দেশ্য করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।